আমাদের মহারাজ বললেন এখানে আমি ক্রিকেট একাডেমি করব। স্পেনে গিয়ে তিনি ফুটবল একাডেমির দায়িত্ব পেয়েছেন, এখন এখানে ক্রিকেট একাডেমি করবো বলেছিলেন 2015 সালে। আজকে হচ্ছে 2023, 8 বছর চলে গেল, পাশের গঙ্গা দিয়ে জল বয়ে গেল, তিনি ক্রিকেট একাডেমি করেননি। তাকে দেখেই এখানে 80-90% লোক ফ্ল্যাট কিনেছে। যেখানে এত বড় কমপ্লেক্সের কমিটমেন্ট করে কমপ্লেক্সকে মহাশোচন করে দিলেন, তো শালবনিতে ইস্পাত কারখানা যে ইস্পাত তৈরি হবে তাতে বিল্ডিং মজবুত থাকবে। তো নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, সঙ্গে আমি সুমিত, আর আজকে আমরা রয়েছি হাইল্যান্ড পার্কে এবং কাজী মাসুম আক্তারের সঙ্গে। একটা পরিষ্কার বক্তব্য একেবারে স্পেসিফিকভাবে কাজীদার কাছ থেকে আমরা শুনব যে এই হাইল্যান্ডে অনেক স্বপ্ন নিয়ে মহারাজা আর একটা প্রতিশ্রুতি, আমাদের বাঙালির আইকন তিনি কিন্তু ভরসা দিয়েছিলেন এখানকার ফ্ল্যাটগুলো কিনতে, কী অব্যবস্থা, এবং তা আমরা ঘুরে দেখলাম এবং শুনে নেব সেই অব্যবস্থার কাহিনি। দেখুন, অত্যন্ত দুঃখ লাগছে, আমরা মিডিয়াকে ডেকে সব বলতে চাইছিলাম না, আমরা কিছুটা নিরুপায়। কারণ হচ্ছে 2013 সালে এই প্রজেক্ট শুরু হয়েছিল, 2017 জুনের মধ্যে শেষ হয়ে যাবার কথা, সমস্ত ফ্ল্যাট হারানোর হয়ে যাবার কথা। এই ফ্ল্যাটটা, এই প্রজেক্টটাকে উদ্বোধন করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, 250 একর জমির উপরে গঙ্গার ধারে বাটানগরে বিশাল ফ্ল্যাট, কলকাতা রিভার সাইডের আন্ডারে হাইল্যান্ড গ্রিন ফেজ 1 ফেজ 2 এলগিন সহ বড়ো বড়ো বিল্ডিং, 28 তলা বিল্ডিং রয়েছে। দুর্ভাগ্য, এই ফ্ল্যাটের মুখ্য প্রচারক, এই প্রজেক্টের মুখ্য প্রচারক হচ্ছে সৌরভ গাঙ্গুলি, আমাদের ক্রিকেটার, আমাদের আইকন, আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন বিভিন্ন মিডিয়ায়, খবরে কাগজে আমরা দেখেছি, টিভিতে বারে দেখেছি, তিনি বলেছিলেন আমি আছি, আপনারা ফ্ল্যাটটা কিনুন। 16 লাখে ফ্ল্যাট কিনেছি, 21-22 লাখে, প্রথম থেকেই মিথ্যে শুরু। তারপরে আমরা দেখেছি যে তিনি বলেছিলেন এখানে ফ্ল্যাট কিনুন, অ্যাপেলো হসপিটাল হবে, তিনি বলেছিলেন, হয়নি, ফিল্ম সিটি হবে, দেববাবু এসেছিলেন, দেব, হয়নি, মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন, হয়নি। তারপরে কী হয়েছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কমপ্লেক্সের মধ্যে হবে, হয়নি, 3টে বিশ্ববিদ্যালয়ের মধ্যে হয়ে যাবে, ওরে বাবা, হয়নি। গলফ ক্লাব হবে, হয়নি, বিগ বাজার হবে, হয়নি। এ তালিকা শেষ করা যাবে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে আমাদের মহারাজ বললেন এখানে আমি ক্রিকেট একাডেমি করব। স্পেনে গিয়ে তিনি ফুটবল একাডেমির দায়িত্ব পেয়েছেন, এখন এখানে ক্রিকেট একাডেমি করবো বলেছিলেন 2015 সালে। আজকে হচ্ছে 2023, 8 বছর চলে গেল, পাশের গঙ্গা দিয়ে জল বয়ে গেল, তিনি ক্রিকেট একাডেমি করেননি। তাকে দেখেই এখানে 80-90% লোক ফ্ল্যাট কিনেছে। আজকে এতগুলো সুন্দর ব্যবস্থা যেটা হওয়ার কথা হয়নি, উল্টে বিল্ডিংয়ের ভেতরে যে মিনিমাম অ্যামিউনিটিসগুলো থাকে, জলের ব্যবস্থা অত্যন্ত খারাপ, আয়রন ভর্তি, স্পেশাল পাম্প বসানোর কথা করেনি, লিফ্ট ভেঙে পড়ে যাচ্ছে, লিফটে বারেবার আটকে যাচ্ছে, জেনারেটর থাকার কথা জেনারেটর নেই, লিফটে প্রচুর লোক আটকে গেছে ঘরের মধ্যে, জল পড়ছে, অর্থাৎ মেন্টেনেন্স নেই, সাপ উঠছে, বৃষ্টি পড়ছে, দেখুন বলছেন, মহিলারা বলছেন মহিলাদের সুরক্ষা নেই, যেখানে মহিলা বিল প্রকাশিত হয়েছে 33%, এখানে মহিলাদের মধুচক্র হচ্ছে, মধুচক্র রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, এটা কোনো কমার্শিয়াল জায়গা নয়, এখানে মধুচক্রদের বিরুদ্ধে আমরা মাস পিটিশন দিয়েছি লোকাল থানায়, মহেশতলা থানা, আমাদের কাছে রিসিভ আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্যারেজ আপনারা দেখুন এখন অসম্পূর্ণ, এখানে বিভিন্ন পার্ক হওয়ার কথা, ভেতরে অসম্পূর্ণ, ফেস্টের কাজ শুরু হয়নি, জঙ্গলে ভর্তি, সাপে কামড়ে মারা যাবে, দুষ্কৃতীরা আসছে, যে কোনো সময় সন্ত্রাসবাদীরা এখানে ঢুকে পড়তে পারে, আরও নোংরা মানুষরা ঢুকে পড়তে পারে, আমরা আতঙ্কে আছি, আমরা ফ্ল্যাট ছেড়ে পালাচ্ছি, হাফ দামে ফ্ল্যাট বিক্রি হচ্ছে, এখন 25 লাখ টাকা ফ্ল্যাট কিনে 16-17 লাখ টাকা বিক্রি হচ্ছে পশ্চিমবঙ্গে, শুনেছেন? এই যে মাননীয় সৌরভ গাঙ্গুলি বাবু, আপনি বলেছিলেন বিশ্বস্ত প্রতিষ্ঠান, বলেছিলেন তো, একটু আসুন, আপনি যার সাথে টিটি করেছিলেন চুক্তি, সেই সুমিত দাবিয়ালকে একটু ধরুন আর হাইল্যান্ডের লোকদের বাঁচান। আমরা আদালতে যাব, আমরা প্রশাসনে যাব, আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব, আমরা মিডিয়ার কাছে যাব, আমরা মনুষ্যত্বের কাছে যাব, সমাজে বিশেষ মানুষের কাছে যাব, আর দেখা হবে আদালতে। আমরাও মরে যাইনি, বেঁচে আছি, প্রত্যেক মানুষের অর্থের ক্ষতি হয়েছে। সৌরভবাবু, আপনি কেন কথা দিয়েছিলেন, কেউ কথা রাখেনি সুনীল গঙ্গোপাধ্যায়,
আপনিও কথা রাখেন না, ধন্যবাদ। না একটা পরিষ্কার আড়ায় আমার শেষ প্রশ্ন, সৌরভ গাঙ্গুলী শালবনিতে ফেলে যাওয়া 1400 একর জমিতে লৌহ ইস্পাত কারখানা বাংলায় বিরাট চমক দিতে চলেছে, এদিকে এই অবস্থা আপনারা বলেন। দেখুন তাই যদি হয় আমি ভুল বলছি হয়তো, ওই ইস্পাতে বিল্ডিং ভেঙে পড়ে যাবে তো, যেখানে এত বড় কমপ্লেক্সের কমিটমেন্ট করে কমপ্লেক্সকে মহাশোচন করে দিলেন, তো শালবনিতে ইস্পাত কারখানা যে ইস্পাত তৈরি হবে তাতে বিল্ডিং মজবুত থাকবে তো, তুই অ্যাড দিচ্ছেন থাকবে তো, ওই জায়গা ওরা কে দিয়েছে? ওই জায়গাটা রাজ্য সরকার কত টাকা দিয়েছে? তিনি বাংলা শিল্পপতি, হায় রে এত টাকা কি এভাবে উনি পেয়েছেন?